ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওবারাকাত। দুবাই থেকে একদিনই ভাই প্রশ্ন করেছেন আমিনুল ইসলাম ভাই, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তথা জান্নাত, এই কথাটা কতটা শরীয়তসম্মত, মানে হাদিস ও কোরআনে উল্লেখ আছে কি না, এর সত্যতা জানাবেন। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন এই হাদিসটি, একটা হাদিস উল্লেখ আছে, হাদিসটি জাইফ, কিন্তু এই একই অর্থের হাদিস উল্লেখ আছে মুয়াবিয়া বিন জাহিমা থেকে, এবং হাদিসে উল্লেখ আছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলজিমহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমরা তোমার মায়ের সম্মান করো, মাকে মায়ের খেয়াল রাখো, মাকে সঠিকভাবে বৃদ্ধা অবস্থায় লালন পালন করো। আলজিমহা এর অর্থ অ্যাকচুয়ালি মায়ের যাতে কোনো অসুবিধে না হয়, সব দিক দিয়ে মায়ের খেয়াল রাখা, আলজিমহা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, কেননা জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তার মানে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথাটা শরীয়তসম্মত, এবং এ মানে এটি উল্লেখ আছে হাদিসের গ্রন্থ সুনান নাসাই হাদিস নম্বর 3104 এবং মুসনাদ আহমদ 3 খণ্ড 429 এবং সহিহ তারগিব 2485 নম্বর হাদিস এবং ইবনে মাজা 2781 নম্বর হাদিস। এই হাদিসটি আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। তার মানে আমরা এই সহি হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তথা জান্নাত, এ কথাটা শরীয়তসম্মত বা এ কথাটা সত্য। আশা করি বুঝতে পেরেছেন দাদা।